হ্যালো গাইস, লোগোর নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আমি আছি উলসন চামগং। তো শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন একটি কন্টেস্টে আমি উইন হয়েছি। তো সেই কন্টেস্টের ফাইলটি আপনারা কিভাবে সাবমিট করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমাকে ফাইলটি বের করতে হবে। বার করার পর এই ফাইলটি আমি উইন হয়েছি, তো এই ফাইলটি আমি পাঠাবো। Ctrl X Ctrl N, তারপর এইখানে ল্যান্ডস্কেপ দিয়ে ওকে, ফাইলটি এখানে রাখবো আমি। ওকে, ফাইলটি এখানে রাখবো। রাখার পর আমাকে বায়ারের নামে একটি ফোল্ডার তৈরি করতে হবে। সেই কারণে এইখান থেকে আমি কপি করে এইখান থেকে ফাইল বায়ারের নামটি নিয়ে নিচ্ছি। Ctrl Alt S দিয়ে আমি এখান থেকে অ্যাওয়ার্ড, এইখানে আমি নামটি দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পর এইখানে আমি ফিটনেস এই নামে সেভ করলাম। ওকে, তারপর এইখান থেকে এটি কেটে দিব। কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করব। Ctrl O, ঠিক আছে, ওপেন করলাম। তারপরে Ctrl Alt S, অথবা আপনারা এইখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে এখানে সেভ এসে ক্লিক করবেন। সেভ এসে ক্লিক করার পরে পিডিএফ থেকে সেভ, তারপরে সেভ পিডিএফ। আবারও ঠিক ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ এস, তারপর এইখান থেকে আপনার এইখান থেকে দেখবেন ইপিএস থেকে এখানে টিকচিহ্ন দেওয়ার দরকার নেই। সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এইখান থেকে দেখেন ইলাস্ট্রেটর, এইখান থেকে ভার্সনটা চেঞ্জ করে দিবেন। আমি এখান থেকে 10 দিচ্ছি, অথবা 8 দিবেন। আমি 8 দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আবারও ঠিক একইভাবে সেভ এসে যাবেন। যাওয়ার পর ফরম্যাটটি চেঞ্জ করে দেবেন। এখানে দেখেন SVG ফরম্যাট, এটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আবার এই জায়গা থেকে এক্সপোর্ট থেকে আপনারা এখানে দেখেন কি দেওয়া আছে, ইউজ আর্টবোর্ড অনুযায়ী আমরা রাখবো। ওকে, আবারও এখান থেকে এক্সপোর্ট থেকে এটা টিকচিহ্ন দিয়ে যে PNG করে দিচ্ছি, PNG। ওকে, এক্সপোর্ট। ওকে, এখন আমাদের কিন্তু এই মোকআপটিও কিন্তু সেভ করতে হবে। এর জন্য আমাকে মোকআপ বের করছি আমি। মোকআপটি বের করে এইখান থেকে এই ফাইলটি এখানে সাবমিট করব। দেখেন এই যে এখানে দেখেন এখানে সাবমিট করছি ডাবল ক্লিক করে। এই ফাইলটি আমি এখান থেকে কপি করছি Ctrl C দিয়ে, অথবা এখান থেকে আপনারা কপি করবেন। কপি করে এইখানে পেস্ট করে দেবেন Ctrl V দিয়ে। পেস্ট করার পর Ctrl X Ctrl S দিয়ে সেভ করে দেবেন। সেভ করে দেখবেন এই যে এরকম হবে, ঠিক আছে। Ctrl Alt S, অথবা এইখান থেকে আপনারা সেভ এসে ক্লিক করবেন, ঠিক আছে। সেভ এসে ক্লিক করার পর ফাইলটি কোথায় আছে সেইখানে আপনারা সেভ করবেন। PB, এই যে এখানে, এটা আমি PSD প্রথমে সেভ করব। তারপর এখান থেকে আমি আবারও সেভ এস, এখানে JPG সেভ করব। ওকে, তো আমার মোকআপও কমপ্লিট, মোকআপের JPGও কমপ্লিট। এখন আমাকে ওই উইনিং ফাইলটা সেভ করতে হবে, এটাও সাবমিট করতে হবে। এইখান থেকে আমি এই ফাইলটি সেভ করব। এইখান থেকে দেখেন সেভ এস, তারপর আপনাকে অ্যাওয়ার্ড PB, এইখানে সেভ করছি উইনিং এন্ট্রি, ঠিক আছে। তো আমার ফাইল কমপ্লিট। এইখানে আমি দেখাচ্ছি ফাইলটি PB। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ফাইলগুলো কমপ্লিট। এই সম্পূর্ণ ফাইল, আমি এই সম্পূর্ণ ফাইলটি ক্লায়েন্টকে সাবমিট করব। এখন দেখেন কিভাবে সাবমিট করছি, Go to Hanover, তারপর নিচে দেখেন এখানে Upload your file, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেখানে ফাইলটি সেভ করেছিলেন সেখানে চলে যাবেন। সম্পূর্ণ এইখান থেকে দেখেন সম্পূর্ণ ধরে আপনারা এই যে ওপেনে ক্লিক করবেন, দেখেন এখানে সাবমিট হয়ে যাবে। এখানে সাবমিট করবেন, ওকে। এখানে দেখতে পাচ্ছেন ফাইলটি সম্পূর্ণ কমপ্লিট। তো আমি হোম পেজে চলে যাই, আমি কিন্তু ড্যাশবোর্ডে চলে আসছি। এখানে দেখেন ইউ হ্যাভ কমপ্লিট দ্য হ্যান্ডওভার প্রসেস, ঠিক আছে। তো আমার হ্যান্ডওভার প্রসেস কমপ্লিট। এখন ক্লায়েন্ট যদি ফাইলটি রিসিভ করে সেই ক্ষেত্রে আমার এই $20 চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।